আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। এসএফআই ডিওয়াইএফআই এর ডিএম অফিস অভিযান জলপাইগুড়িতে। ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তরফে ছাত্রছাত্রীদের অর্ধেক বাস ভাড়া, স্বচ্ছতার সাথে শূন্য পদে অবিলম্বে নিয়োগ, দুর্নীতিমুক্ত আবাস যোজনা ও 100 দিনের কাজ, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও জমির অধিকারের দাবি সহ 11 দফা দাবি নিয়ে স্থানীয় সমাজপাড়া মোড় থেকে মনীষী পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশে থেকে মিছিল জেলাশাসকের অফিস অভিযান। এদিন এই ডেপুটেশনকে ঘিরে ব্যাপক পুলিশের আয়োজন ছিল। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। আপনারা জানেন যে গোটা রাজ্যব্যাপী যে সরকার, যে রাজ্য সরকার পরিচালনা করছেন তৃণমূল সরকার, বিগত 11 পর থেকে যেভাবে আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় মানুষ হচ্ছে দুর্বিষহ, মানুষের জীবনযাত্রা প্রতিদিন হচ্ছে খারাপের দিকে যাচ্ছে, সেই শাসন ব্যবস্থার বিভিন্ন দাবি দাবানে আমরা দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি। আমাদের জেলার মধ্যে আমরা অলরেডি বিভিন্ন ব্লকে আমরা ইতিমধ্যে ডেপুটেশন দিয়েছি, বিভিন্ন ব্লক অফিসে আমরা অভিযান করেছি। আমরা বলেছিলাম যে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ডিএমএর কাছে আসবো, তাই সেই দিনটা আজ, সেই দিনে আমরা আজকে এসেছি আমাদের 11 দফা দাবি নিয়ে। সেই দাবির মধ্যে যেমন ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি, যেটা আগে এক সময় ছিল যে স্টুডেন্টদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে, স্টুডেন্টরা যখন বাসে উঠেন বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাদের কাছ থেকে ফুল ভাড়া নেওয়া হচ্ছে। এরপরে একটা স্টুডেন্টের পক্ষে শান্তিপাড়া যখন তারা নামছেন জলপাইগুড়ি শহরের বুকে এবং কি বিভিন্ন ধরনের মেট্রিতে যাচ্ছেন বা দূরে নাকড়া যাচ্ছেন, এর ফলে কী হচ্ছে যে তাদের ক্ষেত্রে একটা হিউজ সমস্যা হচ্ছে, বাস ভাড়া প্লাস সেখান থেকে নিয়ে হচ্ছে টোটো ভাড়া। জলপাইগুড়ি শহরের ক্ষেত্রে একটা বিশাল সমস্যা যে শান্তিপাড়া বাস যোগার পর বাস ভাড়ার থেকে টোটো ভাড়া লাগতেছে বেশি। জলপাইগুড়ি শহরে ডিওমে আসতে, বিভিন্ন স্কুলে যেতে মানুষের, ছাত্রছাত্রীদের সবার সমস্যা হচ্ছে। পাশাপাশি হচ্ছে যে আবাস যোজনা, গোটা রাজ্য জুড়ে আবাস যোজনা দেখা যাচ্ছে যে তৃণমূলের ঘরের সমস্ত কাজের লোকজনদের নাম, পাশাপাশি গরিব মানুষ যারা ঘরের প্রয়োজন তারা ঘর থেকে বঞ্চিত। 100 দিনের কাজ, দীর্ঘদিন 100 দিনের কাজের হচ্ছে টাকা নেই, রাজ্য বলছে কেন্দ্র দেয় না, কেন্দ্র বলছে আমরা দিয়েছি। এই যে টানাপোড়ন, আমরা বলছি শ্বেত একটা পত্রিকা প্রকাশ করুক রাজ্য কেন্দ্র, যে টাকা দিয়েছে কি দেয়নি। এবং কি 100 দিনের কাজের ক্ষেত্রে হচ্ছে যেমন যে টাকাটা বকে 1 বছর ধরে সেই টাকাটা শুধু দিলে হবে না, সুদ সহ আইনে বলা আছে যে সুদ সহ হচ্ছে টাকা প্রদান করতে হবে। পাশাপাশি আমাদের জেলায় হচ্ছে কলেজ স্থাপনের ক্ষেত্রে দীর্ঘ আছে, ছাত্র সংখ্যা প্রতিদিন বাড়ছে, যেমন ঘুঘুরাঙ্গা কলেজ দীর্ঘদিনের দাবি, ময়নাগুড়িতে মহিলা কলেজ, নাকড়াঘাটায় কলেজ, এই দাবিগুলো আমরা দীর্ঘদিন ধরে হচ্ছে উঠে আসছে আমাদের কাছে। পাশাপাশি হচ্ছে যে আমাদের যে লোন, যে একদিকে যেমন চাকরি নেই, দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে তৃণমূল সরকারের স্বজন পোষণ হচ্ছে চাকরি টাকা ছাড়া হচ্ছে না, সেখান থেকে দাঁড়িয়ে যে SBSKP যে লোন ছিল, সাবসিডি লোন, সেই লোনের টাকাও প্রায় 3 বছর ধরে বন্ধ। তো বেকার ছেলেমেয়েরা যাবে কোথায়? একদিকে চাকরি নেই, একদিকে যদি লোন করে যদি তারা কিছু করে খাবার ব্যবস্থা করে ব্যবসা করেন, সে তার জন্য লোনের সুহারা নেই। তো প্রতিদিন হচ্ছে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা হচ্ছে বাইরে চলে যাচ্ছে, আমাদের রাজ্য ছেড়ে আজকে হাজার হাজার ছেলে পেলে হচ্ছে অন্য স্টেটে, অন্য বাইরের দেশে গিয়ে কাজ করছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আজকে ডিএমএ কাছে।
পুলিশের ব্যারিকেড ভেঙেছে, আমরা এই ব্যারিকেডও আমরা ভাঙতে পারতাম যদি প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে যে ওনাদের উপরে প্রসার মানে প্রেশার আছে। পাশাপাশি আমরা বলেছি আমরা কোনো রকম আইনকে আমরা হাতে ধরে নেব না, আমরা যদি সংগঠন দায়িত্বশীল সংগঠন আমরা সেখানে দাঁড়িয়ে আমরা গেটের সামনে অবস্থান করলাম, যদি আমাদের দাবি দেওয়া না হয় আমরা আগামী এক মাস দেখব সেখান থেকে পুনরায় আমরা উত্তর না পাই। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। হ্যাঁ, ডক্টরদের আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়তে কাল বিলম্ব করবেন না, যোগাযোগ করুন বোয়ালমারীতে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি মানিকগঞ্জ রোড পশ্চিমপাড়া ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ মান্না এবার থেকে প্রতি মঙ্গলবার বিকাল 6 ঘটিকায় বিকাশ সরকার চেম্বারে বসবেন এবং সুলভ মূল্যে রোগী দেখবেন, তাই যোগাযোগ করুন। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে, তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার, রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার ঘর সাজানোর জিনিস পেতে রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি। তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন।